শুকনো আমরা আর কি তোকে বলছি, তুই মানুষকে এভাবে ভুল তথ্য দিস কেন? হ্যাঁ, লোকের জ্ঞান, লোকে জ্ঞান দিতে যাস ফটো 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 অল টাইম, কণিকাকে তো জ্ঞান দিয়ে দিয়ে আলা হয়ে যাস। তোর নিজের কোনো জ্ঞান আছে? তোর পেটে বিদ্যা আছে? লোকের কাছে কী বলে বেড়াস, আমি বিএড, আমি এমএ বিএড, আমি এই সেই? তোর কথাবার্তা, তোর কথাবার্তা মানুষকে ভুল মানে ঠিকঠাক তথ্য দেওয়া, যে মানুষকে একটা তথ্য যেটা দেবো ইনফরমেশান, সেটা আমাকে রাইট ইনফরমেশান তাকে দিতে হবে, সেই রকম ধরনের কোনো কিছুই তোর মধ্যে লক্ষ্য করতে পারি না। মানুষকে তো ভুলভাল তথ্য দিস কেন, মানুষকে মিসলিডিং করিস কেন তুই? হ্যাঁ, তুই কি বললি আজকে তোর ব্লগ ভিডিওতে, তোকে না 14 বছর বয়সে তোর মা নাকি তোকে বাড়িতে রেখে দিয়ে তোর ছোটো বোনকে নিয়ে নাগপুর গেছিলো, হজম হলো, কিন্তু যদিও হজম হয়নি, এটা পরে আসছি, নাগপুর তো ওটা এমপিতে আছে। বাপকালে বন্ধুরা তোমরা শুনেছো এমপিতে নাগপুর? নাগপুর কোথায় থাকে? মহারাষ্ট্র। নাগপুর মহারাষ্ট্র, এর আগের ভিডিওতেও, এর আগেও কিছুদিন আগে কয়েক মাস আগের ভিডিওতেও বলেছি এই নাগপুর যাওয়ার কথা ওর মাইন্ডস, তখনও বলেছিল যে মধ্যপ্রদেশ, এমপিতে নাকি নাগপুর। তোমরা, আমি যদি এটা ভুল বলে থাকি, তোমরা প্রত্যেকে বলো যারা যারা জানো এই ব্যাপারটা নিয়ে, যে নাগপুরটা এক্স্যাক্টলি কোন স্টেটে সেটা তোমরা একটুখানি বলো। মহারাষ্ট্রে নাগপুর, ছোট থেকে পড়াশোনা করে আসছি, বইয়ে পড়ে আসছি, নাগপুর হচ্ছে মহারাষ্ট্র। তো সেখানে কী করে এমপিতে নাগপুর চলে যায় আমি তো জানি না, এখনো পর্যন্ত ভাগ হয়েছে কি নাগপুরটা উঠে গিয়ে এমপিতে নিয়ে যাওয়া হয়েছে কি আমি তো জানি না। তোমাদের কাছে যদি কোনো খোঁজখবর থাকে বলো, তোকে কেউ অধিকার দিয়েছে মানুষকে এভাবে মিসলিড করার জন্য, ভুলভাল তথ্য এরকমভাবে মানুষের কাছে ছড়াস কেন? খুব বড় বড় ডায়লগ মারিস যে আমরা সোশ্যাল ইনফ্লুয়েন্সার, প্রথমত তুই চুলে সোশ্যাল ইনফ্লুয়েন্সার, তুই একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ছোট্ট ক্রিয়েটার, বুঝতে পেরেছিস? বেশি করে উড়িস না, বুঝতে পেরেছিস? তো তোর ডানা কাটার সময় হয়ে এসেছে, মানে ডানা কেটে পড়ার সময় হয়ে এসেছে, কি ভাবিস তুই নিজেকে? এবার আসি পরের কথায়, ফালতু না বলে, 14 বছর বয়সে একজনের মা একজনকে রেখে দিয়ে, 14 বছর, অত 14 বছরের মেয়ে মাত্র, ওইটুকু মেয়েকে একা সংসারের সমস্ত ভার দিয়ে দিল তোর মা, দিয়ে কী করলো, ছোট বোনকে নিয়ে চম্পট নাগপুর, হায় ভগবান। আর তুই কী করতিস গুলের উনুনে, ও মাই গড, আমি তো গুলের উনুন কখনো দেখিই নি জীবনে। যাই হোক, গুলের উনুনে রান্না, ঠিক আছে, গুলের উনুনে রান্না, ঠিক আছে, মেনে নিলাম তুই গুলের উনুনে রান্না করতিস, কিন্তু 14 বছর বয়সে তোর মা তোকে ছেড়ে দিয়ে কী করে যেতে পারে? এতটা অবিবেচক মানুষ কী করে হতে পারে? মা বাবা, মা বাবা তো মা বাবাই হয়, তো তারা কী করে 14 বছরের একটা মেয়েকে গুলের উনুন, আই মিন যেটাকে আঁচের উনুন বলা হয়, আঁচের উনুনে রান্না করতে দিয়ে, তখন নিশ্চয়ই গ্যাস ছিল না, তুই নিজে বললি, তো সেই সময় কী করে তোকে ওরকম অবস্থায় ছেড়ে দিয়ে চলে যেতে পারে? আজকে যখন কোয়েল যখন আজকে একটু গরম জল করে আনছে, বা একটু চা করছে, বা একটু ম্যাগি বানাচ্ছে, তোমার এত প্রবলেম হচ্ছে কী করে? আমি তো বুঝে উঠতে পারলাম না। কণিকার বাড়িতে কোয়েলও একটা মেয়ে, যেমন কণিকার নিজের মেয়ে একটা মেয়ে, সেরকম ধরনের কোয়েল হচ্ছে মেয়ে। আরে বাবা, সেটা তো নিজের ননদেরই মেয়ে, তো মেয়েরা পড়াশোনার সাথে সাথে যেখানেই থাকুক রান্নাবান্না শিখবে টুকটাক। আরে বাবা, বেশিরভাগ মেয়েরা কী করে, বাবা মা তুমি এই করছো, পিছনে তুমি এই করছো, মাসি তুমি এই রান্না করছো, বা দেখি তুমি কী সুন্দর করে করছো, আমি একদিন ট্রাই করবো। সাধারণ মেয়েদের মধ্যে ছোটো থেকে এইগুলোই হয়, কিন্তু তোর কথা অনুযায়ী কোয়েল যখন কণিকার মানে মামার বাড়িতে দেখে একটু চা করলো, কি একটু ম্যাগি করলো, এগুলো তো সব মেয়েদেরকেই শেখাতে হয় ঘরকন্যার কাজ, যে মিনিস্টারই হোক আর যে এই লেভেলেই থাকুক আর ওই লেভেলেই থাকুক না কেন। আরে ভাই, নিজে পাকে পড়লে দুটো ভাত ফুটিয়েও মানুষকে খেতে হয়, সেটাও মানুষকে শিখে রাখতে হয়। কিন্তু এই কথাটা আমার হজম হলো না, যে এই জ্ঞানটা তোর মায়ের কোথায় ছিল? তোকে যখন 14 বছর বয়সে একটা মেয়েকে আঁচের উনুনে রান্না করতে, উড়ে মরতে পারতিস, গায়ে আগুন লেগে যেতে পারতো, যে কোনো ঘটনা ঘটতে পারতো, খারাপ ঘটনা কী করে ঘটতে পারে? ও মাই গড, আমার ভাবলে অবাক হয়ে যাচ্ছি, এরকম অবিবেচক বাবা মাও পৃথিবীতে থাকতে পারে? এই প্রশ্নটা কেন করবো না বন্ধুরা? ও যখন কণিকার উপর কোয়েশ্চেন ছুড়ে দিচ্ছে যে কোয়েলকে দিয়ে রান্না করাচ্ছে, বা কোয়েল এই করে নিয়ে যাচ্ছে, ওই করে নিয়ে যাচ্ছে, করতেই পারে, বয়স হচ্ছে মেয়েদের, সাবধানে নিয়ে গেলেই হলো, যে কাজটা করার আগে বড়রা বলে দিলেই হলো যে কাজটা করবে সাবধানে করবে, খুব স্বাভাবিক ব্যাপার। বাড়িতে মায়েরা ছেলে মেয়েদেরকে কাজ শেখাবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আর ছেলে যদি থাকে, চল পাশে দোকান থেকে আমাকে একটু নুন এনে দে, চল আমাকে একটু এটা এনে দে, ছেলেদেরকে মায়েরা বলতেই পারে, যাবার আগে বলে দেবে, রাস্তার বাঁদিক ধরে যাবে, একদম বাঁদিকে যাবে, বাঁদিক দিয়ে আসবে, বাবা মায়ের শিক্ষা, এরকমভাবে বাবা মা শিক্ষা দেয়, খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই আমরাটির সকলের কাজ চোখে লাগে, কিন্তু নিজেদের কাজগুলো করে একে ঠিক করে? এবার আসি পরের কথা, এত ভুল ইংরাজি বলিস, এত ভুল ইংরাজি বলিস, হ্যাঁ রে তুই তো এম এ বিএড করেছিস, অ্যাটলিস্ট একটা ইংলিশ ওয়ার্ড বলছিস, যেটা উচ্চারণ করছিস সেটাকে তো ঠিক করে কর। শাকের নোটে শাকের মধ্যে কী হচ্ছে, লেবু পাতা, যে লেবু পাতার যে একটা ফ্লেভার থাকে, মানে লেবু পাতার মধ্যে যে ফ্লেভারটা থাকে, একটা সেন্ট থাকে, যেটা সেটা কী হয়, ঢাকা দিয়ে দিলে, পাতাটা কুচিয়ে দিয়ে যদি একটা কিছু ঢাকা দিয়ে দেওয়া হয়, একটা যা হোক একটা কন্টেনার, যদি মানে যা হোক কিছু একটা ঢাকা দেওয়ার ব্যাপার, যদি চাপা ঢেকে চাপা রাখা যায়, সেটা ফ্লেভারটা চলে যায় ওই শাকের মধ্যে। এটা খুব ধ্রুব কথা, ধ্রুব মানে সত্যি কথা, মেনে নিলাম, কিন্তু সোপ করে না, কথাটা সোপ নয়, SOAP, সোপ, সোপ মানে কি, যে সাবান মাখিস, যে সাবান মাখিস ওটাকে সোপ বলা হয়, সোপ করা নয়, কথাটা হচ্ছে সোক করা, SOAK, সোক, বুঝতে পেরেছিস? সোপ করা, সোপ করা মানে কি, শুষে নেওয়া, জিনিসটাকে আরেকটা থেকে শুষে নেওয়া, এরকমভাবে সেটাকে বলে শোক। এত মিসলিড করিস, এত ভুলভাল কথা বলিস, কেন বলিস তুই, কিসের জন্য বলিস তুই? আরেকটা বললি, শাকটা রান্না করতে গিয়ে যখন ধরে যাচ্ছিল, তখন তুই তো ব্লগ চ্যানেলে কী বললি, যে আমাকে আমার স্ট্রাগেল হচ্ছিল, কথাটা স্ট্রাগেল না, কথাটা হচ্ছে হয় প্রবলেম হচ্ছিলো রাখতে গিয়ে, অথবা বলতে পারিস ট্রাভেলের মধ্যে পড়ে যাচ্ছিলাম, ট্রাভেলে পড়ছিলাম মানে কি, একটা ঝামেলার মধ্যে জড়িয়ে যাচ্ছিলাম, একটা ট্রাভেল হচ্ছিলো মানে কি, আরে বাবা একটু প্রবলেম হচ্ছিলো, ওই নাড়তে গিয়ে ওটা এঁটে যাচ্ছিলো,
স্ট্রাগল মানুষ কখন করে, যখন মানুষ প্রবলেমে পড়ে তখন মানুষ স্ট্রাগল করে, আর স্ট্রাগল করে প্রবলেম থেকে বেরিয়ে আসে। মানে একটা মানের সাথে আর একটা মানের পিণ্ডি তুই চটকে দিস। আরে ভাই, যে বিরাট পড়াশোনা না জানবে না, এর জন্য MBBS করতে হয় না, একটা নর্মাল সেন্স থাকতে হয়, একটা কমন সেন্স থাকতে হয়, বেসিক নলেজ থাকতে হয়। তোর তো বেসিক নলেজটাই নেই, যার জন্য তোকে এতটা দূর থেকে MS সার্টিফিকেট দেখাতে হয়। মাই ফট তোর পড়াশোনা, সিরিয়াসলি বলছি, কী বলিস তোরা আবার? ওর জন্যই বলে অল্প বিদ্যা ভয়ঙ্করী। আরে ভাই, এরকম এমএ না অলিতে গলিতে ছেঁড়া ছেড়ি করছে, ছড়াছড়ি হয়ে আছে, বুঝতে পারছিস? এই তোর ওই এমএর গরমটা না প্লিজ আর দেখাস না। সুটকি আমরা আটি, সুটকি মানে ঘুষো সুটকি, তুই যা বলিস বিশ্বাস কর, তোকে না ব্যামলা সুটকি টাইপের লাগে। একটা ব্যামলা সুটকি বলে একটা মাছ, যদি আমরা ঘটি, সুটকি মাছের সাথে আমার অতটা পরিচয় নেই, আর আমি সুটকি মাছ গন্ধ বলে নিতে পারি না গন্ধটা। তো যাই হোক, ওই ব্যামলা সুটকি বোধ হয় বলে এতটা লম্বা, ওই যে বললাম আমি ঘটি অতটা জানি না, ভুল হলে বন্ধুরা বলে দিও। তো লম্বা লম্বা বোধ হয় ব্যামলা সুটকি না কি হয় এরকম কি একটা বলে। তো যাই হোক, ওই সুটকি মাছগুলোর মতো তোকে ঠিক দেখতে লাগে, মানে কাঁচা মাছ থাকলে সেটাকে শুকিয়ে নিলে যেমন হয় তোকে ঠিক ওই রকম লাগে, বুঝতে পেরেছিস? তো অতএব এই চেহারা নিয়ে না লোককে আর ভুলভাল তথ্য তুই দিস না, বুঝতে পেরেছিস? আজকে নিজের মুখে স্বীকার করলি যে আজকে যা করছি তো টাকার জন্যই করছি, তার মানে তোর টাকা এতটাই ইম্পর্টেন্ট যে একটা পরিবারের মানুষের সম্মান নিয়ে ছিলিমিলি খেলা, একটা মানুষের চরিত্র নিয়ে ছিলিমিলি খেলা, একটা মানুষের জীবন, প্রত্যেকটা মানুষের জীবন নিয়ে ছিলিমিলি খেলা। তোর যে টর্চারটা না, ওটা মেন্টাল টর্চার মানুষের ওপর, মেন্টাল টর্চার। তুই কি একটা মানুষকে কুড়ে 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 খেয়ে নেবার মতো একটা মহিলা? মহিলা তোকে বলতে গেলে ঘেন্না লাগে, ওই জন্য তোকে বললাম যে একটা শুট কি আমরা আঠি, তুই মহিলার দলে পড়িস না। অ্যাটলিস্ট একটা মেয়ের মধ্যে না মাতৃত্ববোধ, মানে একটা মায়া মমতা, মানে পুরো সব কিছুতে ভরা থাকে। আরে একবার বলে দুবার বলে, কিছুক্ষণ পর হলেও না আহা বলে, কিন্তু তোর মধ্যে না সেই আহা কথাটাও কোনোদিন শুনিনি। কেন বলতো? তোর মতো শয়তানি চামার একটা পৃথিবীতে নেই, বুঝতে পেরেছিস? তো তুই খালি মানুষের জীবন নিয়ে খেলতে পারিস, খেলে কি পারিস টাকা অর্জন করে ফুর্তি করতে। কী করবি ওই টাকা নিয়ে? তোর কিছু লাভ হবে? কিচ্ছু হবে না। আমরা তোকে বারবার বলছি কিচ্ছু হবে না, তুই ধরে নে ওই ব্লকেজ, তোর জীবনেও কাটবে না। আজকে বলতে বাধ্য হচ্ছি কথাটা, কখনো হয় না, কখনো হয় না। এইরকমভাবে টাকা অর্জন করে, নোংরামি করে, মানুষকে শেষ করে দিয়ে, মানুষের অন্নে পাতের থালায় লাথি মারবো, মানুষের চরিত্র নিয়ে খেলা করবো, মানুষের মৃত্যু কামনা করবো, বাচ্চার মৃত্যু কামনা করবো, এরকম করে না অ্যাটলিস্ট কেউ মা হতে পারে না, বুঝতে পারলি? তো জীবনটা না মানে তোর শেষের দিকে যাচ্ছে আস্তে 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 আস্তে, এটা তুই নিজেও বুঝতে পারিস, খুব ভালোভাবে বুঝতে পারিস, কিন্তু ওই যে আত্মসুখী। এবার বলে শ্বশুর শাশুড়ির ব্যাপারে তোর আছি, যদি এটা পুরনো কথা, তার আগে একটা ছোট্ট কথা বলে দিই, সন্ধে দেওয়ার ব্যাপারটা। তুই তোর ব্লগ ভিডিওর মধ্যে বলে সন্ধে দিয়ে এলাম, আচ্ছা আমিও তো তোর একজন ভিউয়ার্স, তো তুই নিশ্চয়ই, তুই তো সকল ভিউয়ার্সদের কথা রাখিস, তো তুই এই যে সন্ধে দিস না প্রত্যেকদিন, আমরা চাই তুই ব্লগ ভিডিওর মধ্যে তুই যে প্রতিদিন সন্ধে দিস, আমরা ওই অ্যাঙ্গেল করে ফোনটা যখন রাখিস, যেমন ভাতের হাঁড়ি রাখাবার জন্যে, আর ওই আলচুল, ওই কী বলে, ওই পুরোনো তরকারি, বাসি পচা তরকারি, আগের দিনের বাসি তরকারি, ওই তরকারিগুলো যেমন অ্যাঙ্গেল মেরে দেখাস, তুই একটি অ্যাঙ্গেল মেরে আমাদের দেখাস তো, যে তুই সন্ধ্যা আরতি করছিস, মানে সন্ধ্যা দিচ্ছিস। যাই হোক, সন্ধ্যা দিতেও তো আমাদের মেয়েদের 10 মিনিট টাইম লাগে, 10 মিনিট তো লেগেই যায় সন্ধ্যা দিতে, এবার যার যেমন করে সন্ধ্যা দেওয়ার স্টাইল থাকে। তো যাই হোক, আমি একজন ভিউয়ার্স হিসেবে তোর কাছে আমি এটা বললাম, ভিডিও করে বললাম, একজন ক্রিয়েটার হিসেবে নয়, একজন ভিউয়ার্স হিসেবে আমি বলছি, চল তোর আমি ভিডিও দেখি। তো ভিডিও দেখছি যখন, আমি দেখতে চাই বা আমরা প্রত্যেকেই দেখতে চাই যে তুই সন্ধ্যা দিচ্ছিস, প্রত্যেক দিন কিন্তু দেখাতে হবে যে তুই ঠাকুরের সন্ধ্যা দিচ্ছিস, ঠিক আছে? এটা একটা পয়েন্ট গেল। এবার দ্বিতীয় কথায় আছি, তুই কিন্তু নিজে বলেছিস, তুই কিন্তু কালকের ভিডিওতে তুই নিজে বলেছিস, প্রিয়াকে বলেছিস, প্রিয়ার বরকে বলেছিস, যে কী করবো, প্রিয়া যাকেও বলেছিস উদ্দেশ্য করে, যে আমরা যেহেতু ক্রিয়েটার, ব্লগার একজন, আমাদের প্রত্যেককে প্রত্যেক মুহূর্তে কী করছি না করছি কৈফিরত দিতে হবে, দেখাতে হবে আমাদেরকে, আমরা বাধ্য। অর্থাৎ তুইও কোনো অংশে বাদ যাস না, তুইও একজন ছোট্ট ব্লগার, তো ছোট্টই হোক বড়ই হোক ব্লগার, যখন তুমি ডেলি ব্লগার তোমাকে দেখাতে হবে পাবলিককে, ঠিক আছে? এবার আছি পরের কথা, শ্বশুর শাশুড়ি কথা। তো শ্বশুর শাশুড়ি, ঠিক আছে, খুব ভালো কথা শ্বশুর শাশুড়ি। তো শ্বশুর শাশুড়ির ওপরে সন্ধ্যেবেলা তুই ছানা চুরাতে গেলি, কিন্তু চাটা যখন করলি তখন তুই নিজের জন্য চা করলি, কেন? তোর মনে হলো না যে চলো শ্বশুর তো শাশুড়ি, তোর তো নিজেরই শ্বশুর শাশুড়ি, তো ছেলেটা তো বরটা তো শুনেছি ওনা দিলি, তো যা ছেলেটা তো ওনা দিলি তোর বরটা। তো যাই হোক, তাহলে তুই দু কাপ, নিজে এক কাপ চা করে খেলি, শ্বশুর শাশুড়ির জন্য কেন কোনো চা করে নিয়ে গেলি না? কিসের জন্য? আমার মনে হয় না যে মানুষগুলো চা খায় না, সেটা তো আমার দেখে ওনাদেরকে মনে হয় না। তুই তো চাটা নিয়ে গেলি না, একদিন তোকে চা করতে দেখি, সেটা হচ্ছে শুধু বুধবার দিন, যেদিনকে তোর বর বাড়িতে থাকে, সেটা কি তুই তোর বরকে দেখিয়ে করিস? কী রে, তোর বরকে দেখিয়ে করিস? আচ্ছা তোর পেছনে এত গু লেগে আছে, তুই কী করে বলছিস পরের ভুল ধরতে? হ্যাঁ কী রে শয়তানি, তুই কী করে লোকের ভুল ধরতে বসিস বল? এবার তুই আরেকটা কথা বললি তোর ভিডিওর মধ্যে, যে তোর বড় নাকি তোকে বলছে যে দেখেছো তেল দিতে বারণ করছে, সত্যি কি তোর বড় এসে বলেছে তোকে কড়া তেল দিতে বারণ, নাকি আমরা ভিডিওর মাধ্যমে তোকে বলি যে তেল ঝাল মশলা দেওয়া ভালোই তো রান্না গিলছো, তোকে প্রচুর ঠুসি আমরা, প্রচুর ঠুসি, সেটা তোর চোখে লেগেছে ভিডিওগুলো। তুই যতই বলিস তুই শত্রুপক্ষের ভিডিও দেখিস না, তুই আবার দেখবি না, তুই একটা ভিউয়ার্সের কমেন্ট তুলে ভিডিও করিস, তুই এত হাফ হাতা, তুই তো নিজে স্বীকার করলি তুই হাফ হাতা, তুই পয়সার জন্য যা খুশি করতে পারিস, তুই তোর ব্লগ ভিডিওতে নিজে স্বীকার করেছিস যা করছিস টাকার জন্য করছিস, সেটা তো আমরা বুঝি যে তোর মতো হাফ হাতা পৃথিবীতে কেউ নেই। তুই না বাপের বাড়ির হতে পেরেছিস, না শ্বশুর বাড়ি হতে পেরেছিস, দেখ তোর জীবনটা কীরকম, দেখ তুই কণিকাকে বলিস, কণিকা দেখ বড় সংসার করছে, ননদ নন্দাই, ননদের ছেলেরা মেয়েরা, নিজের স্বামী, নিজের শাশুড়ি মা, নিজের চা, নিজের ভাসুর, তোর সহ্য হয় না, তোদের এটাই প্রবলেম তোদের দলের, তোদের কারোর সুখ কারোর ভালো তোরা সহ্য করতে পারিস না, কেন বলতো? কারণ তোদের কিছু নেই, সুখ স্বাচ্ছন্দ্য মানে আর্থিকই বল, মানসিকই বল, মানুষের ভালোবাসাই বল, এগুলো তোদের জীবনে নেই, যার জন্য তোরা না কারোর সুখ সহ্য করতে পারিস না, বুঝতে পেরেছিস? তো আর বাকি আমার এইটুকুই বলার ছিল, বাকিটা আবার আমি পরের ভিডিওতে বলবো, এই ভিডিওটা আমার একটু বড় হয়ে যাবে, একটা ভিডিওতে সব বলে দিলে তো হয় না, নোটিশের ব্যাপারটা অনেকেই ক্লিয়ার করেছে, নোটিশের ব্যাপারটা নিয়ে আর একটা ভিডিও আমি আনছি, অনেক কিছু বলার আছে। চলো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই পাশে থেকো, তোকে প্রত্যেক
দিন ধুনতে থাকবো, আমি তো হাত ধুয়ে পেছনে পড়লাম, তাতে যতটুকু ভিউজ হয় হোক প্রত্যেক দিন তোকে আমি ধুনতে থাকবো। তুই যতই বলিস তুই দেখিস না শত্রুপক্ষের ভিডিও, তুই তো আগে দেখবি রে, তুই আগে দেখবি, সেটা আমরা সবাই জানি। ইগনোর করার ক্ষমতা তোর মধ্যে নেই, তোকে দেখলে বোঝা যায় তুই হাতে হাতে প্রমাণও দিয়ে দিস। বুঝতে পারছিস? চলো সবাই টাটা।